সড়ক পথের হাইওয়ের মতো আকাশেও হাইওয়ে আছে, আর পুরো আকাশ ফাঁকা রেখে উড়োজাহাজগুলো চলছে সেই হাইওয়েতেই। তবে জানেন কি আকাশের হাইওয়ে কে কীভাবে আবিষ্কার করেছে, আর কেনই বা পুরো আকাশ ফাঁকা রেখে বিমানগুলো নির্দিষ্ট পথে চলাচল করে? জেট স্ট্রিমেই লুকিয়ে আছে আসল রহস্য। সবটাই আসলে বাতাসের খেলা। কিভাবে জেট স্ট্রিম ফ্লাইটকে প্রভাবিত করে তা শুনলে মনে হবে এভাবেও সম্ভব। বিমানগুলো আকাশে একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলাচল করে, এমনকি একটা বিমানের সঙ্গে অন্য বিমানের মধ্যে বেশ খানিকটা উচ্চতারও পার্থক্য থাকে। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য একটি বাস্তব উদাহরণ খেয়াল করুন। প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপে যায় 1500 বিমান। আটলান্টিক মহাসাগরের উপর বিমানগুলোকে সবসময় একটা অদৃশ্য নির্দিষ্ট পথে চলাচল করতে দেখা যায়, যে অদৃশ্য পথ আজ থেকে 100 বছর আগে আবিষ্কার করেন একজন জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াসিবোরো ওয়েসি। 1920-এর দশকে তিনি বেলুন ব্যবহার করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালান। সেই সময় ভূপৃষ্ঠ থেকে 7 মাইল উপরে ঘন্টায় প্রায় 150 মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পান, যে বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে। পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর ঠিক সেই সুবিধা কাজে লাগাতে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী বিমানগুলোকে পাইলটরা তীব্র গতির জেট প্রবাহের মধ্য দিয়ে নিয়ে যান, যা বিমানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতোই। ফলে বিমানের গতি বেড়ে যায়, জ্বালানির সাশ্রয় হয়, আর পশ্চিম দিকে উঠতে হলে অবশ্যই সমান শক্তিশালী হেডউইন্ডের সঙ্গে লড়তে হয়। বিপরীত দিকে ফ্লাইট ওড়ার ক্ষেত্রে সময় নষ্ট হয় এবং জেট স্ট্রিম উৎপন্ন হেডউইন্ডে উড়ে আরও বেশি জ্বালানি খরচ করে। পাইলটরা সাধারণত এগুলো এড়িয়ে চলতে ওড়ার উচ্চতা ব্যালেন্স করেন। জেট স্ট্রিমগুলোর অবস্থান, তীব্রতা ও আকার প্রতিদিন ওঠানামা করে, তাই ফ্লাইট ওড়ার আগে কখনো কখনো শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তনেরও প্রয়োজন পড়ে। মেরু ও নিরক্ষরেখার মধ্যে তাপমাত্রা তারতম্যের কারণে এগুলো তৈরি হয় এবং উভয় গোলার্ধেই এগুলো বিদ্যমান থাকে, তবে উত্তর গোলার্ধ বেশি শক্তিশালী। এই অদৃশ্য হাইওয়ে খুঁজে বের করা হয় রাডারের সাহায্যে। বাণিজ্যিক এয়ারলাইন পাইলটরা 1952 থেকে জেট স্ট্রিম ব্যবহার করছেন। জানাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।